রেশন সামগ্রী সরবরাহ অনিয়মের অভিযোগের ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের অধীন তেলিয়ামুড়া 19-22 কোরিয়া রেশন দোকানের। জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের অধীন 22 কোরিয়া তেলিয়ামুড়া 19 নং রেশন শপের আওতাধীন 320টি রেশন কার্ড হোল্ডার রয়েছে। এই রেশন দোকানে রেশন ডিলারের দায়িত্বে রয়েছে দিলীপ দেবনাথ। শনিবার সকালে 50 থেকে 69 জন রেশন সুবিধাভোগীরা রেশনের দোকানে চাল ডাল চিনি নিতে আসে। এলাকাবাসীর অভিযোগ, শনিবার সকালে ওই রেশন দোকানের আওতাধীন রেশন কার্ড হোল্ডাররা রেশন দোকানে আসে রেশন সামগ্রী তোলার জন্য। রেশন ভোক্তাদের অভিযোগ যে ইলেকট্রনিক মাপযন্ত্রে রেশন সামগ্রী মেপে দেওয়া হচ্ছে, তাতে কারচুপি করছে রেশন দোকানের ডিলার দিলীপ দেবনাথ। প্রতি 50 কেজি চালে 3.5 কেজি চাল কম দেওয়া হচ্ছে। ওই রেশন দোকানের কয়েকজন রেশন কার্ড হোল্ডার রেশন সামগ্রী তথা চাল ডাল এবং চিনি সংগ্রহ করে পরে ওই রেশন দোকানের রেশন কার্ড হোল্ডাররা অন্য মাপযন্ত্রে মেপে দেখতে পায় রেশন দোকান থেকে যে চাল ডাল এবং চিনি বণ্টন করা হয়েছে প্রতি কেজিতে কম রয়েছে। পরে এলাকাবাসীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে রেশন দোকানে গিয়ে জমাতে থাকে এবং রেশন ডিলার ভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া পুলিশ। রেশন ভোক্তাদের অভিযোগ, মূল রেশন ডিলার তথা দিলীপ দেবনাথকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এদিকে এই রেশন শপের রেশন হোল্ডাররা অভিযোগ করে জানান, প্রতি কেজিতে 120 গ্রাম চাল ডাল চিনি কম দেওয়া হচ্ছে। তারা আরো জানান, বিগত কয়েক বছর ধরে এমন ভাবে চলছে রেশন শপের ডিলারের কারচুপি। আমাদের অভিযোগ, আমরা এখন রেশন নিয়েছিলাম সকালবেলা কোন জায়গায় বাইশ করে এই রেশন থেকে 20 কেজি চাল নিয়েছি, বাড়িতে যাই দিয়ে 70 কেজি 600। এবার আমাদের সঙ্গে যে সময় অন্য অন্যরা নিচে সবাই কলকাতাতে, যে হ্যাঁ তোমরা কি কম পাইছো নাকি, হয় দেখছি সবাই কম। ১০০ 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 ১০
আজ শনিবার এলাকাবাসীদের তথা কার্ড হোল্ডারদের সন্দেহ হয় দিলীপ দেবনাথ রেশন সামগ্রী বণ্টনের ক্ষেত্রে কারচুপি করছে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা আইনি পরিমাপ দপ্তরের এক রিপেয়ারিং কর্মী তথা বিমল পাল জানান, চলতি মাসের 28 তারিখে এই দপ্তর থেকে ইলেকট্রনিক মাপযন্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছিল। দপ্তর থেকে ইলেকট্রনিক মাপযন্ত্র সঠিক রয়েছে বলে জানিয়ে দেয়। আমরা তো এই ফ্লায়ার সিল টিল দিয়া একদম প্লেটটি সিল টিল দিয়া একদম সিল মেরা দিই। এটার তো তাহলে সিল খোলা থাকলে তারা লসল করতে নিলে মেশিন যদি ফল্ট হইতে পারে, ফল্ট হইলে ফল্ট হইতে পারে, তাই চেক করে যদি না দেয় মেশিন তো নষ্ট হইতে পারে। মানে কানের এটা ব্যাপারটা তো আমি 28 তারিখ আছে, ওকে আছে, ওকে আছে। আমি চেক করে দিয়েছি, অফিস স্টাফে দেখাইছি, চেক করার পরে দেহ কাটা ওকে আছে, অফিস স্টাফ কইছে হ্যাঁ ওকে আছে। এদিকে তেলিয়ামুড়া 19 রেশন শপের ডিলার তথা দিলীপ দেবনাথ জানান, দিলীপ দেবনাথের কার্ড চুপির অভিযোগ সত্য বলে স্বীকার করছে। ওজন কম আসিল, এটা কম দেয়াইছিল কাডার মধ্যে, ওইটার মধ্যে কাডার মধ্যে কম, আপনার কাডার তো কম দেয়াইছে না, আপনার ছেলে আবার মারতে আবার হুমকি দিয়ে ফাড়ানো করে এখন দেখার বিষয় তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেই কারচুপি ডিলার তথা দিলীপ দেবনাথের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।